আজি হেউচি পবিত্র অনানবমী নবমীরে মা রাধারাণী আজি ওড়িয়ানী বেশরে দর্শন দেইথান্তি এবং রাধাঙ্কর এই গোটিয়ে দিনৰ পাদ দর্শন কলে গোটি জন্মৰ পুণ্য মিলি থাকে বলে বিশ্বাস রয়েছে ভক্তঙ্ক মনৰে এবং কাহিঁকি অনানবমী পালন করা যায় এবং কেবেঠারু এই জায়গায় পালন করা হচ্ছে অনানবমী আমি সে বিষয়ে আলোচনা করা আমার সহ মন্দিরের সেবায়ত এবং বরিষ্ঠ সাংবাদিক আমার সহ অনেক আলোচনা করা ভাই আমি যে দেখুছে আমি আজি অঙ্গলানবমী গোটে বড় পর্ব বলে কুহযাইপার ওড়িশা এবং সত্যবাদী মধ্যে আজি পুরা ভক্তিময় পরিবেশ সৃষ্টি হয়েছে এই অঙ্গলানবমীটি কাহিঁকি পালন করা যায় এবং রাধা রাধা যেঠার পূজা পাচ্ছেন কম রয়েছে সে মহত্ব সাক্ষী দেওয়া গোপাল তুমি বিচারি মনে সাক্ষী গোপাল হয়ে রয়েছ এই বকুল বনে এই যে কথা রয়েছে সাক্ষী গোপাল গোপাল ঠাকুর বৃন্দাবনর চালি 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 আসছিলেন মহাপ্রভু ব্রাহ্মণ পছরে সাক্ষী দেওয়া সত্যের প্রতিষ্ঠা পাই মহাপ্রভু সাক্ষী দেওয়া আসছিলেন সাক্ষী দেওয়া আসি সাক্ষী গোপাল হয়েছেন মহাপ্রভু কেবল একুটি আসছিলেন সাক্ষী গোপাল বৃন্দাবনে রয়ে যাইছেন মা রাধা এবং রাধা বিনা সাক্ষী গোপাল এটি যে নিঃসঙ্গ জীবনযাপন করুলে এবং দীর্ঘদিনের যে ব্যতিক্রম রয়েছিল মা রাধারাণী নথিলে ঠাকুরঙ্ক পাখে এবং ঠাকুরঙ্ক বড় পণ্ডা যে বেলেশ্বর মহাপাত্র রয়েছিল বেলেশ্বর মহাপাত্রঙ্কর কন্যা লক্ষ্মীর উপরে যে লক্ষ্মী তাঙ্কর না ছিল সে রাধার উপরে রাধা কলায় জন্ম নিয়েছিল এবং ঠাকুরঙ্কু প্রতিদিন দর্শন করা এবং নিত্য পুষ্প দেই ধূপ দেই পূজা করা এই যোগ তাঙ্ক পাখে শোভা পাই এবং ঠাকুর তাঙ্ক প্রতি আকৃষ্ট হয়েছিলে এবং ওড়িয়া ঘরের ঝিও যেহেতু সেবক ঘরের কন্যা সবু জায়গা দেখবে সাক্ষী গোপাঙ্কু দর্শন করতে যে শ্রদ্ধাু মানে সে দেখিবে সবু জায়গায় শ্রীকৃষ্ণ এবং রাধা তাঁকর যুগল মূর্তির দর্শন হচ্ছে সুবিধা রয়েছে কিন্তু এইটি গোটে ব্যতিক্রম দেখা মিছে সাক্ষী গোপাল মন্দিরে যে রাধা পূজা পাচ্ছেন সে কেবল সাক্ষী গোপাঙ্কর যে সেবাদাসী ভাবে সেবক ঘরের কন্যা ভাবে হাত পশারি তাঁকর বাম পার্শ্বে সবুলে দণ্ডায়মান রয়েছেন তাঁকর সেবা করা সে অঙ্গলাগি ভাবে রই না কেবল সেবা মহাপ্রভুঙ্ নিকটক যাইছেন সে হচ্ছেন এই যে সাক্ষী গোপাল মন্দির রাধা পাখে এ হচ্ছে ব্যতিক্রম আজি যে অলানবমী কুমেন যে অলানবমী যে রাধারাণীকর যে কথা হচ্ছে উঠিছে এ হচ্ছেন যে বেলেশ্বর মহাপাত্র বড় পণ্ডা কন্যা হচ্ছেন লক্ষ্মী সে ঠাকুরঙ্কর যে রাধার উপরে জন্ম নিয়েছিলেন এবং ঠাকুর যে নিত্যরাস রচিবা মন্দির বন্ধ হল পরে বেড়ে বেড়ে চালি যাতে এবং বড় পণ্ডা ঘরে সে পড়িথায় ঠাকুরঙ্কর কেতবে নূপুর রয়ে যাই তো কেতবে ঠাকুরঙ্কর দোষড়া রয়ে যাই এইভাবে ভাবে যেত দেখা গেল এবং রজাঘর লোকে পচারি বড় পণ্ডা যে তুমি কী ঠাকুরঙ্কর নিয়ে যাও জিনিস তুম ঘর কমিটি আসুচি সে বিস্মিত হয়েছে এবং ঠাকুর তাঁকু দণ্ড দেওয়া যেতবে রাজা সূচনা দিয়ে এবং এ কথা আসি সেটি বর্তমান তেন রজাঙ্কু স্বপ্ন হয়েছিল যে না না সে হচ্ছেন মোর ঠাকুরঙ্কর যে বড় পণ্ডা ঘর যে কন্যা অনেক লক্ষ্মী সে রাধার উপরে জন্মগ্রহণ করছেন মু এঠার নিঃসঙ্গ জীবনযাপন করছি রাধা বৃন্দাবন রয়ে যাই তেমন যেইভাবে ভাবে আপনার দেখুঁচ লক্ষ্মীকে রূপর দেখুঁচ সেইভাবে ভাবে এটি বর্তমান রাধা প্রতিমা নির্মাণ করতু এবং যদি যদি আমি আউ গোটিয়ে কথা দেখা যা এই অঙ্গলা নবমীরে মাঙ্কর পাদ দর্শন করে থাকে এ বর্ষ তমাম পাদ দর্শন সুযোগ মিলে ভক্ত মানুষ না কেবল অঙ্গলা নবমী দিন হি পাদ দর্শন মিলে এবং সে পাদর মহত্ব কম রয়েছে যা পুরুখা লোক মানে যে যে আমার মহাকার্তিক মাসে যে মা রাধারাণীকর পাদ দর্শনের যে রয়েছে হচ্ছে যা পুরাণের বর্ণিত রয়েছে যে পাদ দর্শন করার বৈকুণ্ঠ প্রাপ্তির সুযোগ রয়েছে তা মধ্যে এক আশা করা যাচ্ছে যে ভক্ত মানে এইপাই আকৃষ্ট হয়ে থাকে অন্যপক্ষে এ হচ্ছেন যে বড়পণ্ডা ঘর কন্যা যে রয়েছেন রাধা রয়েছেন মন্দিরের ঠাকুরঙ্ক পাখে রয়েছেন তাঁকর যে ওড়িয়ানী বেশ কৌছেন যেভাবে ভাবে পূর্বর ওড়িয়া ঘরের বহু মানে বেশভূষা পরিধান করতে কাড়িয়া কছামারি শাড়ি পিঁধতি এবং পুরাতন গহড়া গাঁঠি সজ্জিত হয়ে থাকে যেতবে বাহারক বাহারতি যেতবে মা মানে বাহারক বাহারতি বা শ্রাদ্ধ দেউথান্তি সেতবে পিণ্ডদান করতে সেতবে মা মানে আসি থাকে কাড়িয়া কছা মারিকি ঘর আসি থাকে পিণ্ডদান করে থাকে এবং বাহারক যেতবে বাহারতি সেতবে কাড়িয়া কছা মারি পিঁধি থাকে এবং পাদ যুগল দুইটি কাড়িয়া কছা মারি পিঁধা ফলরে আঁঠু উপরক শাড়িটি রয়ে যায় এবং পাদ যুগলর দর্শন মধ্যে রয়েছে আধ্য গোটে হচ্ছে কথা হচ্ছে রয়েছে যেহেতু সে ওড়িয়া ঘরের কন্যা ওড়িয়ানী বেশর নিদর্শন ভাবে আজ তাঁকু দেখা মিলে নিশ্চিত ভাবে যা সেবায়তঙ্ক প্রতিক্রিয়া শুনেলে যেহেতু মা রাধারাণী ওড়িয়া বেশরে দর্শন দেখছেন কাণিয়া কছা মারিছেন সেইপাই আঁঠু উপরক মাঙ্কর আজ লুগাটি রয়েছে এবং সে সেই বেশরে মা মধ্যে আজ ভক্ত মানুষ দর্শন দিয়ে থাকে কিন্তু করোনা কটকণা লাগি মধ্যে ভক্ত মানে আজ আসিপার না ভক্ত এবং ভগবান ভিতরে মধ্যে পাচেরি ছিড়া হয়েছে মহামারী করোনা এবং প্রশাসনের মধ্যে 184 জারি হয়েছে এবং আজ যেহেতু ইয়ে যেহেতু পুণ্য মাস চালছে কার্তিক মাস চালছে হবিষ্যাড়ি মানুষ ভিড় থাকে এবং হবিষ্যাড়ি এবং মা রাধা
ମାଆଙ୍କର ଭିତରେ କ'ଣ ରହିଛି ସାମଞ୍ଜସ୍ୟ ଯେ ଆଜି ହବିଷ୍ୟାଳି ମାନଙ୍କୁ ଆମେ ମଧ୍ୟ ବିଗତ ଦିନମାନଙ୍କରେ ଦେଖିଛୁ ମାଆଙ୍କ ପୀଠକୁ ମଧ୍ୟ ମାଆଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ ମଧ୍ୟ ବିପୁଳ ସଂଖ୍ୟାରେ ହବିଷ୍ୟାଳି ମାନେ ଆସିଥାନ୍ତି, କ'ଣ ରହିଛି ସେ ମହତ୍ତ୍ଵ? ହବିଷ୍ୟାଳି ମାନେ ଯେଉଁ ଦାମୋଦର ବ୍ରତ ଯେଉଁ ପୂଜା କରିଛନ୍ତି, କାର୍ତ୍ତିକ ବ୍ରତ ଦାମୋଦରଙ୍କ ଯେଉଁ ପୂଜା, ରାଧା ଦାମୋଦର ପୂଜା, ଏ ହେଉଛି ରାଧା ଦାମୋଦର ପୂଜାର ମହାତ୍ମ୍ୟ। ଆଉ ବିଶେଷ କରି କାର୍ତ୍ତିକ ମାସରେ ଏ ଯେଉଁ ଦେଖୁଛନ୍ତି ବୃନ୍ଦାବନ ଚନ୍ଦ୍ର ଶ୍ରୀକୃଷ୍ଣ ସ୍ୱୟଂ ଭଗବାନ ଯେତେବେଳେ ଆସିକି ସାକ୍ଷୀ ଉପାଳେ ବିରାଜମାନ କରିଛନ୍ତି ବୃନ୍ଦାବନ ଚନ୍ଦ୍ର, ସେତେବେଳେ ମାଆମାନେ ତାଙ୍କର ସାନ୍ନିଧ୍ୟ ପାଇବା ପାଇଁ ଏଠିକୁ ଛୁଟି ଆସନ୍ତି, ଆକର୍ଷିତ ହୁଏ। କାର୍ତ୍ତିକ ମାସ ସାରା ମହାପ୍ରଭୁଙ୍କର ନଟବରସ ହୋଇଥାଏ। ଆଉ ଲକ୍ଷ୍ମୀନାରାୟଣ ବେଶ ମଧ୍ୟ ଆମର ଏକାଦଶୀ ଠାରୁ ଯେଉଁ ବଡ଼ ଏକାଦଶୀ ଆସିବ ସେଠି ପଞ୍ଚୁକ ପାଞ୍ଚ ଦିନ, ତାହା ମଧ୍ୟ ଲକ୍ଷ୍ମୀନାରାୟଣ ବେଶ ଠାକୁରଙ୍କ ରହିଥାଏ। ବିଶେଷ କରି ଯେଉଁ କାର୍ତ୍ତିକ ମାସରେ ହବିଷ୍ୟାଳିମାନଙ୍କର ଏଠି ଭିଡ଼ ଲାଗିଥାଏ, ସେଠି ହେଉଛି ଦାମୋଦର ପୂଜା। ନିଜେ ଦେଖୁଛନ୍ତି ଯେ ସେ ସ୍ୱୟଂ ପ୍ରଭୁ ବିରାଜମାନ କରିଛନ୍ତି, ନିଜେ ପାଷାଣ ପାଲଟି ଯାଇଛନ୍ତି, ତାଙ୍କର କେମିତି ସାନ୍ନିଧ୍ୟ ଲାଭ କରିବା, ଦର୍ଶନ କରିବା, ଏହା ହିଁ ମାଆମାନଙ୍କର ରହିଥାଏ। ଏବଂ ଅଳାନମୀରେ ବିଶେଷତଃ ରହିଥାଏ ଯେ ଅଳା ବୃକ୍ଷକୁ ପୂଜା କରିବା। ଆଜି ହେଉଛି ଧାତ୍ରୀ ପୂଜା, ଯେତେବେଳେ ମାଆମାନେ ସକାଳୁ ସ୍ନାନ କରନ୍ତି, କାର୍ତ୍ତିକ ମାସରେ ବ୍ରତ କରିଥାନ୍ତି, ସେମାନେ ଅଁଳା ଏବଂ ହଳଦୀ ଟିକିଏ ଗୁଣ୍ଡ କରିକିରି ବାନ୍ଧିଥାନ୍ତି କପଡ଼ାରେ, ଏବଂ ସେ ତାକୁ ମୁଣ୍ଡରେ ମାରିକିରି ଗାଧାନ୍ତି, ଯାହାକି ଶରୀର ସୁସ୍ଥ ରଖିବାରେ, ଶରୀର ନିରୋଗ ରଖିବାରେ ଅଁଳା ଏବଂ ହଳଦୀର ସହାୟତା ମିଳିଥାଏ। ଏହା ହେଉଛି ବର୍ତ୍ତମାନ ହେଉଛି ଏକୁ ଅଁଳା ବୃକ୍ଷକୁ ପରିକ୍ରମା କରିବା, ଧାତ୍ରୀ ପୂଜା, ଆଜି ଜଗଧାତ୍ରୀ ପୂଜା, ଅଁଳା ବୃକ୍ଷକୁ ପୂଜା କରିବା ଏବଂ ସେଠି ଦୀପଦାନ କରି ହୁଳହଳି ଦେଇ ବନ୍ଦାବନ କରିବା, ଏବଂ ସୂତା ବାନ୍ଧି ଶାଢ଼ୀ ବାନ୍ଧି ତାଙ୍କୁ ପରିବାରର ମଙ୍ଗଳ ପାଇଁ କାମନା କରିଥାନ୍ତି ମାଆମାନେ। ଆଜି ଏହା ବ୍ୟତିକ୍ରମ ଏଠାରେ ଦେଖାଯାଇଛି। କିନ୍ତୁ ଆମର ସାକ୍ଷୀ ଗୋପାଳ ବକୁଳ ବନ ପାଖରେ ଯେଉଁ ସିଦ୍ଧ ବକୁଳ ମନ୍ଦିର ଅଛି, ସେଠାରେ ମଧ୍ୟ ଅଳା ବୃକ୍ଷ ରହିଛନ୍ତି, ସେଠି ମାଆମାନେ ଆଜି ଆଶା କରୁଛୁ ସେଠି ଯାଇ ପୂଜାର୍ଚ୍ଚନା କରିବାର ସୁଯୋଗ ପାଇବେ। ନିଶ୍ଚିତ ଭାବରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଶୁଣୁଥିଲେ ମନ୍ଦିର ସେବାୟତଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା ଥିଲା। ଆଜି ଯେହେତୁ ଅଣାନବମୀ, ଅଣାନବମୀର ମହତ୍ତ୍ଵ କ'ଣ ଏବଂ ଓଡ଼ିଆଣୀ ବେଶର ମହତ୍ତ୍ଵ କ'ଣ ଏବଂ ମା ରାଧାରାଣୀ କିଭଳି ଭାବରେ ଆଜି ବେଶ ହୋଇଛନ୍ତି ଏବଂ କିଭଳି ଦର୍ଶନ ଦେଉଛନ୍ତି ଭକ୍ତମାନଙ୍କୁ, ସେ ନେଇ ବିଶେଷ ସବିଶେଷ ସୂଚନା ଦେଉଥିଲେ ଆମର ମନ୍ଦିର ସେବାୟତ। ସତ୍ୟବାଦୀରୁ ଅମର ଶତପଥୀ, କାଳୁଚରଣ ସାହୁ, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍।